কাল সকাল থেকে টানা 14 দিন সর্বাত্মক লকডাউনে যাচ্ছে সারা দেশ। এ সময় পোশাক কারখানা সহ সব ধরনের শিল্প কারখানা এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি সেবা, গণমাধ্যম ও খাদ্য উৎপাদনে সংশ্লিষ্ট পরিবহন ছাড়া সব ধরনের পরিবহন বন্ধ থাকবে। ঈদে যারা বাড়ি গেছেন তাদের লকডাউনের সময় তাদের ঢাকা না ফেরার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। মহামারী করোনা মোকাবেলায় আবারও সর্বাত্মক লকডাউনে যাচ্ছে সরকার। মাঝে 8 দিনের বিরতি দিয়ে আগামীকাল সকাল 6টা থেকে কঠোর এই লকডাউন শুরু হবে। লকডাউনে সকল ধরনের গণপরিবহন এমনকি অভ্যন্তরীণ ফ্লাইটও বন্ধ থাকবে। অন্যান্য সময় শিল্প কারখানা খোলা থাকলেও এবারের লকডাউনে শিল্প কারখানাও বন্ধ থাকবে। রাজধানী ঢাকাকে সারা দেশ থেকে করা হবে বিচ্ছিন্ন। সর্বাত্মক লকডাউন নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আগামীকাল থেকে 14 দিন যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতর হবে। বাস্তবায়নের জন্য সব সচিবকে চিঠি দেওয়া হয়েছে। লকডাউন বাস্তবায়নে জিরো টলারেন্সে মাঠে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় অফিস বন্ধ থাকলেও সরকারি কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে মাঠ পর্যায়ে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।